Hello Apura, Assalamu alaikum, welcome back to my channel Beauty Secret by Samira. Aajker video te ami tomader sathe share korbo vaseline byabohare shothik niyom ebong vaseline er onek upokarita ja onekei hoyto ekhono jano na. So asha korchi aajker video ti tomader jonno onek beshi helpful hobe. Video ti dekhar age please channel ti ke subscribe kore felo and pashe thaka notification bell icon ti click kore rakho jeno ami porobortite notun kono video upload korle sathe sathe tumi notifications peye jao. আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে। সো চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে। আমরা অনেকেই ভ্যাজলিনকে শুধু লিপের মধ্যে ইউজ করতে পছন্দ করি, কিংবা আমরা জানি যে ভ্যাজলিন শুধু লিপের মধ্যে ইউজ করতে হয়। বাট লিপ ছাড়াও আমরা আরও বিভিন্ন ক্ষেত্রে ভ্যাজলিনকে কিন্তু ইউজ করতে পারি। সো সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যেটা বলবো, ভ্যাজলিন হচ্ছে কনুইয়ের ফাটা দূর করতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে এবং গোসলের পর প্রতিদিন দুইবার কনুইতে ভ্যাজলিন লাগিয়ে নিতে হবে ভালোভাবে, এবং কনুইয়ের ফাটা ভাব এভাবে দূর হয়ে যায় এক সপ্তাহের মধ্যেই, এবং সাথে পাওয়া যায় অনেক কোমল এবং সুন্দর ত্বক। যেহেতু এখন উইন্টার সিজন চলছে অ্যান্ড উইন্টার সিজনে কনুইয়ের ফাটা এরকম সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই হয়ে থাকে। সো এভাবে যদি আপনারা ইউজ করতে পারেন আশা করি কনুইয়ের ফাটা খুব দ্রুত দূর হবে এবং আপনাদের কনুইটা থাকবে অনেক বেশি কোমল ও মসৃণ। নেক্সট হচ্ছে চোখের পাপড়ি ঘন করতে সাহায্য করে। পুরনো মাস্কারা ব্রাশ পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে প্রথমে। রাতে ঘুমানোর আগে হালকা পাউডার ব্রাশে লাগাতে হবে, তারপর এতে কিছুটা পেট্রোলিয়াম জেলি অথবা ভ্যাজলিন লাগিয়ে নিতে হবে। এবার সুন্দর করে চোখের পাপড়িতে মাস্কারা যেভাবে লাগাতে হয় সেভাবে লাগিয়ে নিতে হবে এবং রেখে দিতে হবে সারা রাত। যাদের ভ্রু পাতলা তারা ভ্রুতেও লাগাতে পারেন। চার পাঁচ দিনই পাপড়ি হবে কালো, দীর্ঘ এবং ঘন। শরীরের ময়লা দূর করে। গোসলে যাওয়ার আগে হাতের কাছে তেমন কিছু না থাকলে ভ্যাজলিন এবং সি সল্ট মিলিয়ে নিন, তারপর শরীরে ভালোভাবে ঘষুন, হালকা গরম পানিতে গোসল করে নিন। এভাবে শরীরে ক্লান্তি দূর হবার পাশাপাশি শরীরের ডেড সেলগুলো রিমুভ হয়ে স্কিনটা থাকবে অনেক বেশি সফট অ্যান্ড স্মুথ। ঠোঁটের মরা চামড়া পরিষ্কার করে। ঠোঁটে প্রতিদিন লিপস্টিক, গ্লস, মেকআপ করার ফলে কালো দাগ, মরা চামড়া উঠতে পারে, যা ঠোঁটকে করে তোলে নিষ্প্রাণ। ঠোঁটে অল্প একটু ভ্যাজলিন মেখে নিতে হবে। পাঁচ মিনিট পর পুরনো পরিষ্কার টুথব্রাশ অথবা চিনি দিয়ে ঠোঁট ধীরে ধীরে ঘষতে থাকতে হবে, তারপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ঠোঁটটাকে মুছে নিতে হবে। এভাবে ঠোঁটের মরা চামড়া পরিষ্কার হয়ে যায়। পারফিউমকে দীর্ঘস্থায়ী করে। যদি তোমার পারফিউম পয়েন্টে ঘাড়ের দুই পাশে চিক বোনস, প্রথমে অল্প একটু ভ্যাজলিন লাগিয়ে নিতে হবে, তারপর পারফিউম ব্যবহার করতে হবে। এভাবে পারফিউমের স্মেলটা অনেকক্ষণ পর্যন্ত স্কিনের মধ্যে স্টে করে। পারফেক্ট নেল পলিশ লাগাতে সাহায্য করে। প্রতিবার নেল পলিশ লাগানোর আগে নখের চারপাশে ত্বকে ভালোভাবে ভ্যাজলিন লাগিয়ে নিতে হবে, তারপর নখে নেল পলিশ লাগিয়ে নিতে হবে। খুব পারফেক্টলি নেল পলিশটি নখে বসে যাবে। আরও অনেক বেনিফিটস আছে, যেমন নখ ভাঙা থেকে রক্ষা পেতেও কিন্তু ভ্যাজলিন ইউজ করা যায়। সেক্ষেত্রে ভ্যাজলিনের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে নখে লাগাতে হবে, কিংবা শুধু ভ্যাজলিনও ব্যবহার করা যেতে পারে। যাদের ত্বক খুব বেশি শুষ্ক তারা ময়শ্চারাইজার হিসেবেও কিন্তু ভ্যাজলিনকে ইউজ করা যেতে পারে। এছাড়াও ভ্যাজলিনের সাহায্যে খুব সহজেই ঘরে বসে তৈরি করতে পারা যায় ক্রিম ব্লাশার। পছন্দের কালারের লিপস্টিকের সঙ্গে ভ্যাজলিন ভালোভাবে মিশিয়ে একটি কৌটায় সংরক্ষণ করতে হবে। ঠিক একইভাবে ভ্যাজলিন এবং আইশ্যাডো মিশিয়ে তৈরি করতে পারা যায় পছন্দের কালারের আইলাইনার, এবং মেকআপ রিমুভার হিসেবেও কিন্তু ভ্যাজলিনকে ইউজ করা যেতে পারে। সেক্ষেত্রে একটি তুলার মধ্যে ভ্যাজলিন নিয়ে মুখে ধীরে ধীরে ঘষে মেকআপ তুলতে হবে, এরপর ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে ফেলতে হবে। এভাবে মেকআপ রিমুভার হিসেবে কিন্তু ভ্যাজলিনকে ইউজ করা যায়। পা ফাটা রোধ করার ক্ষেত্রেও কিন্তু ভ্যাজলিন অনেক ভালো কাজ করে। শীতকালে পায়ের গোড়ালি ফাটা একটি চরম ভোগান্তির সমস্যা। পায়ের গোড়ালি ফাটলে পছন্দ মতো জুতা পরা যায় না এবং মানুষের সামনে লজ্জায় পড়তে হয়। অনেক সময় বেশি ফাটলে পা থেকে রক্ত পড়তে পারে। এরকম সমস্যা থেকে মুক্তি পেতে অনেক ক্র্যাক গার্ড বাজারে পাওয়া যায়, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো তেমন কার্যকর হয় না। ভ্যাজলিন ব্যবহারে কিন্তু এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। সেক্ষেত্রে রাতে ঘুমানোর আগে পা ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে হালকা ভেজে থাকতে ভ্যাজলিন দিতে হবে। এরপর পাতলা সুতির মোজা পরে ঘুমাতে হবে। নিয়মিত এই টিপসটি ফলো করলে পা ফাটা খুব দ্রুত রোধ হবে এবং পাটা অনেক বেশি মসৃণ এবং সফট হয়ে যাবে।
সো এই ছিল আমার আজকের ভিডিওটি। হোপফুলি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে, বেশি বেশি শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।